সুপ্রিয় খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। সরকার ইতিমধ্যে অনলাইনে ক্লাস শুরু করেছেন, আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিছু আলোচনা করব। আজকের বিষয় হলো বাগ অর্থ। তাহলে বাগ অর্থ কি? শব্দ ও বাক্যের অর্থের আলোচনাই হলো বাগ অর্থ। প্রতিটি শব্দেরই একটা অর্থ থাকে, অভিধানে প্রত্যেকটি শব্দের একটা অর্থ থাকে। যেমন বাবা, বাবা অর্থ বোঝায় পিতা, জনক, আব্বা ইত্যাদি এরকম বোঝায়। আবার কিছু কিছু শব্দ আছে, যেমন সাই বাবা, সাধু বাবা, লোকনাথ বাবা, এই সকল শব্দতে কিন্তু বাবা বোঝাবে না বা জনকও বোঝাবে না। এ সকল শব্দতে শুধু ওই ব্যক্তিদের বোঝাবে যারা পূজনীয়, শ্রদ্ধেয়, গুরু, এদের বোঝাবে। যেমন সাধু বাবা একজন গুরু ব্যক্তি, সাই বাবা সে একজন সাধক, লোকনাথ বাবা সে একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তি, পূজনীয়, এদের বোঝায়। এ বাবা গেল। এখন আমি তোমাদের সমশব্দ কি, সমশব্দ অর্থ যে সকল শব্দের ধ্বনিগত দিক থেকে একই শোনায় কিন্তু অর্থ ভিন্ন হয়, সেগুলি সমশব্দ। যেমন কুল, কুল শব্দ দিয়ে বোঝাবে, যেমন নদীর কুল, কিনারা, নদীর কিনারা বোঝাবে, ফলবিহীন। আবার কিছু কিছু শব্দ আছে, যেমন ফল বিশেষ, কুল মানে আমরা যেমন বরই খাই, বরইকে কুল বলা হয়। আবার এইরূপ আরো কিছু শব্দ আছে, যেমন কৃতি, কয়রিকার তয়বশ্যিক, কৃতি অর্থ কাজ। আবার কয়রিকার তয় ডিগ্রি, কৃতি অর্থ সফলতা অর্জন করা। যেমন আমরা পরীক্ষা দেই, পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করি, তাকে কৃতি বলা হয়। এগুলি সমশব্দ। আরো কিছু কিছু শব্দ আছে, যেমন সামর্থক শব্দ। সামর্থক শব্দ কি? যে সকল শব্দ ধ্বনিগত দিক থেকে একই শোনাবে কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন, না অর্থের দিক দিয়ে একই, সেইগুলো সামর্থক শব্দ। অর্থাৎ যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে সামর্থক শব্দ বলে। যেমন মাতা, মাতা সামর্থক শব্দ, মা, জননী, গর্ভধারিণী, এরকম বিভিন্ন শব্দ হতে পারে। তো এইরূপ আমি তোমাদের আজ কিছু সামর্থক শব্দ সম্বন্ধে আলোচনা করছি। সামর্থক শব্দ যেমন কপাল, কপালকে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম ভাবে বলে থাকি। কপাল মানে ভাল, ভাল মানে কপাল বোঝায়, ললাট মানে কপাল বোঝায়, এরকম সামর্থক শব্দ এগুলি। তদ্রূপ যেমন কান, কানের সামর্থক শব্দ কর্ণ, প্রতিপদ, শ্রুতিপদ, শ্রবণ ইন্দ্রিয়, এইগুলি কানের প্রতিশব্দ বা সামর্থক শব্দ। তারপরে ধরো গলা, গলার সামর্থক শব্দ কণ্ঠ, গলদেশ, গ্রীবা, এইরূপ আরো হতে পারে। যেমন আরো বলি গাল, গাল হল কপল, গণ্ডদেশ, এরকম শব্দ হতে পারে। এরকম যেমন ধরো আরো চুল, চুলের সামর্থক শব্দ অলক, কুন্তল, কেশ,
আবার চোখ, চোখকে আমরা বিভিন্ন ভাবে নির্দেশ করে থাকি। এর সামর্থক শব্দ যেমন আখি, অক্ষি, নয়ন, নেত্র, লোচন। এই যে লোচন শব্দ, দেখো লোচন যেমন হিন্দু ধর্মে বলা হয়েছে সহস্র লোচন, সহস্র লোচন কার ছিল তা কেউ বলতে পারবে না। সহস্র লোচন ছিল দেবরাজ ইন্দ্রের, ইন্দ্রের সর্বাঙ্গে চোখে ভরেছিল এক মনির অভিশাপে। সে মনির কে ছিলেন তা তোমরা হয়তো জানো, কেউ জানো না। যেমন গৌতম মুনির অভিশাপে ইন্দ্রের সর্বাঙ্গে ভাগের পরিবর্তে লোচন শব্দ জুড়ে দেওয়ায় সহস্র লোচন হয়েছিল, তার সর্বাঙ্গে চোখে পরিণত হয়েছিল। এই যে চোখের সামর্থক শব্দ আখি, অক্ষি, নয়ন, নেত্র, লোচন। এই যে নেত্র, আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, আমরা যখন প্রথমেই অঙ্ক শিক্ষা করতে গেছি, তখন আমাদের স্যারদের প্রথমে প্রাথমিক গণিত শেখাতে গেলে পড়াইছে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চতুর্ভেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নবগ্রহ, দশদি। ঠিক আছে, তো আজ আমি তোমাদের এর অর্থগুলো বলে দিচ্ছি। একে চন্দ্র মানে পৃথিবীতে চন্দ্র একটাই আছে। দুয়ে পক্ষ, দুইটা পক্ষ কি তোমরা বলতে পারো? যেমন একটা মাসে দুইটা পক্ষ থাকে, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। আর তিনে নেত্র, নেত্র মানে চোখ, তোমাদের একটু আগে বলেছি। যেমন একটা মানুষের দুইটা চোখ আমরা দেখতে পাই, কিন্তু এই দুইটা চোখের পরে আর একটা চোখ থাকে, সেই চোখটার নাম হল অন্তর্চক্ষু, যাকে বলা হয়েছে তিনে নেত্র, মানে তিনটা নেত্র থাকে প্রতিটা মানুষের। দেখো তুমি আজকে দুই চোখ, তোমার সম্মুখে যে দুটো চোখ আছে, চোখ দুটো মুদিত করো, দেখো তুমি কোথায় কি করছো সব দেখতে পাবে। এগুলো তোমার অন্তর্চক্ষের মাধ্যমে দেখতে পাবো। চারিবেদ, চতুর্বেদ, যেমন সাম, ঋগ, যজুর, অথর্ব, এইরূপ চতুর্বেদ। পঞ্চবান, মনি মদনের পাঁচটা বান ছিল, এই পাঁচটা বানের নাম অনুসারে পঞ্চমান বলা হয়। ছয় ঋতু তোমরা জানোই, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। সাত সমুদ্র, সাতটা সমুদ্রে অষ্টবসু। এখন অষ্টবসু কি জানো? অষ্টবসু হল স্বর্গের আটজন বসু ছিলেন, এদের অভিশাপের ফলে, মহামুনি বৈশিষ্ট্যের অভিশাপের ফলে তারা মর্তলোকে চলে এসেছিলেন। অর্থাৎ মহামান বশিষ্ঠের কামধেনু এরা হরণ করেছিল, চুরি করেছিল, যার ফলে এদের মর্তে আসতে হয়েছিল। যেমন এদের নাম হল ভব, ধ্রুব, বিষ্ণু, সোম, অনল, অনিল, প্রবাস, প্রত্যুষ, এই অষ্টবসু। নবগ্রহ তোমরা জানো, নবগ্রহ পৃথিবীতে নয়টা গ্রহ আছে, যেমন বুধ, শুক্র, শনি, ইউরোনাস, নেপচুন, প্লুটো, বালকান, এই যে নয়টা গ্রহ। আর দশে দিকতে তোমরা চেনই, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বায়ু, ঈশান, অগ্নি, নৈঋত্য, উধ, অর্ধ, এই দশটা দিক। তো যাই, সামর্থ্য শব্দ তো অনেকই আছে। আজ আমি তোমাদের আরো কিছু সামর্থ্য শব্দ বলছি, যেমন নাক, ঘানেন্দ্রিয়, নাসা, নাসিকা, এইরূপ সামর্থক শব্দ। যেমন আরো বলি তোমাদের পেট, পেট মানে উদর, উদর জঠরও বলা হয় পেটকে, জঠর। মাথা, উত্তমাঙ্গ, মস্তক, মুখ, শির, বিভিন্ন নামে বলা হয়, এইরকম বহু সামর্থক শব্দ আছে। তাই আজ আমি তোমাদের এই সামর্থক শব্দ সম্বন্ধে এইটুকু বললাম, পরবর্তী ক্লাসে হয়তো আরো কিছু অন্য টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে, পরবর্তী ক্লাসের জন্য তোমরা সবাই প্রস্তুত থাকবে। ধন্যবাদ সবাইকে।